আমি একদিন বলার পরে বলতেছে বেটা কতদিন দুনিয়াতে বাঁচবো আমি সেই দিন তার কাছ থেকে এই শব্দটি এখনো আমার মগজে বাজে তাকওয়া শিখেছি সেদিন থেকে আমি ওনার কাছ থেকে তাকওয়া শিখেছি তাকওয়া কি খালি বুখারী শরীফ পড়তে বললে বড় হুজুর হওয়া যায় না বুখারী শরীফ পড়তে বললে বড় হুজুর হওয়া যায় না বড় হুজুর ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি আলেম তাকেই বলে যার অন্তরে আল্লাহর ভয় বেশি হবে সেই হলো আলেম সে দিন মজুর হতে পারে রিকশাওয়ালা হতে পারে সে ভ্যান চালক হতে পারে জেনারেল হতে পারে ইংরেজি টিচার হতে পারে কি কথা বলেন ঠিক না ঠিক এই লোকটাই হলো আল্লাহ বলা প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হযরতে মুসা নবী ডাকতে বলেন অন্ধ তুমি কি শোনো নাই একটা গুনাহ যার আছে সে চলে যাও অন্ধ ডাকতে বলতেছে হুজুর জীবনে কোনদিন গুনাহ করছি আমার মনে পড়ে না তবে একটা ভুল করেছিলাম যদি গুনাহ হয় আমি চলে যাব এবার অন্ধ এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর বান্দা তোমার ভুল কি ছিল তুমি বলো আল্লাহর বান্দা বলতেছে হুজুর আমার ভুল হলো একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাস্তার পাশেই একটা বাড়ি এই বাড়ির সদর দরজা খোলা ছিল অন্দর মহলে এক মহিলা বসা ছিল তার নিজস্ব কায়দায় সে বসেছিল অন্দর মহলে কিন্তু তার সতর ঢাকা ছিল না হুজুর আমার চোখটা ওই বেগানা নারীর প্রতি চলে গেল অর্ধ উলঙ্গ নারীর দিকে আমার চোখ চলে গেল ঠিক তখনই চোখটাকে দেখে বললাম চোখ তুই আজকে আমাকে এই অন্দর মহলে ঢুকাই দিলি আজকে তোরে আর আস্ত রাখবো না গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর আমি আমার চোখ উঠিয়ে ফেললাম নষ্ট করে ফেললাম জোর এটা যদি গুনাহ হয় আমি চলে যাব আর গুনাহ যদি না হয় আমি বসে থাকব একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার বাবারে ভুল ছাড়া কোনো উম্মত নাই ভুল ছাড়া কোনো আলেম নাই গুনা সারা পৃথিবীতে কোন আলেম নাই মক্কার ইমামের ভুল হয় মক্কার ইমামের গুনাহ হয় হ্যাঁ কি কথা কর না কা কেউ যদি ইউটিউবে বসে বসে অন্যের ভুল ধরে মনে করে আমি বিরাট বড় জানলে বলা না কত বড় জানলে বলা উস্তাদের সামনে বসাই দিলে বোঝা যাবে না যে জানলে বলা কত বড় প্রিয় উপস্থিতি মনোযোগ দিয়া শুনিয়া যাক হযরতে মুসা নবী ডাকতে বলতেছে ও আল্লাহর বান্দা বলো কি মানুষ নবীদের কে আল্লাহ মাসুম বানায় রাখছে তুমি নিজেকে নিষ্পাপ রাখার জন্য চেষ্টা করে গেছো যাও 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 আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে তোমার কোনো গুনাহ নাই তুমি আবার আল্লাহর দরবারে হাত বাড়াও তুমি হাত না বাড়াইলে আজকে বৃষ্টি নামবে না তুমি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য আরজ করো আল্লাহর আসমান থেকে তোমার দোয়ায় বৃষ্টি নামবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে ওরে ধনী মানি পাই না তারে ওরে ধনী মানি পাই না তারে পায় আসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে কষ্ট হইতেছে আপনাদের রাত শেষ ও আজু শেষ আর বাড়াবো না ফজর ওয়াক্ত আসতেছে লম্বার দরকার নাই হযরত মুসা আলাইহিস সালামের উম্মত হাত বাড়াই দিলেন রব আল্লাহ জানি গুনার কারণে তুমি বেজার হইছো বৃষ্টি তুমি দাও না তোমারে বান্দাজকে হাজির হয়ে গেছে আল্লাহ বৃষ্টি যদি না দাও
তোমার বান্দা তোমার দরজা থেকে আজকে যাবে না আল্লাহ দয়া করে বৃষ্টি দাও বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ নেমে গেছে আল্লাহ বৃষ্টি দাও মানুষ যারা অন্ধ মনে করছে দরিদ্র মনে করেছে ল্যাংড়া মনে করেছে অভাবী মনে করেছে দুষ্ট মনে করেছে আজকে সে আল্লাহর দরবারে সম্মানিত আজকে সে আল্লাহর দরবারে সম্মানিত দুনিয়াতে যারা সম্মানিত বহু মানুষ কিয়ামতে অসম্মানিত হবে দুনিয়াতে যাদের সম্মান নাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের ইজ্জত ওয়ালা বানাবে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালামের উম্মত দোয়া করতে 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 আল্লাহর আকাশ থেকে ওজোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার ওলিদের ভাওয়ার আসেনি কতক্ষণ নানি ওলিদের ভাওয়ার আছে তেলের গাড়ি তেল চলে হাওয়ার গাড়ি হাওয়া উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলিম অস্তিত্ব হারিয়েছি শুধু আমাদের ভুলের জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলম কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ মতো দাখিল হয়ে যাও ولا تتبعوا خطوات الشيطان شيطان اتباع করিও না انه لكم عدو مبين সে তোমাদের প্রকাশ্য দুশমন কিছু সময় জিকির হবে আল্লামা সৈয়দ বাকি বিল্লাহ নূরি সাহেবের আব্বা জান হুজুর আসছেন তিনি আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ অনেক আগে আমার আরো জবন কালে ওনার একটা ওয়াজ শুনছিলাম মাধবপুরে খুব সুন্দর সেই দিনে আমি ওনাকে মহব্বত করছিলাম ওনার এই তাকওয়ার বয়ানটা আমার কাছে খুব ভালো লাগছিল তো হুজুর অত্যন্ত মুহিব্বিন একজন মানুষ এবং আমাকেও খুব মায়া করেন সন্তানের মতো আমি হুজুরকে ইতার মতো শ্রদ্ধা করি আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেয় সমস্ত মুরব্বীরা চলে গেলে আমরা শূন্য হয়ে যাব আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে যেন আরো বরকত দেয় সকলে বলেন আমিন আসেন কিছু সময় আল্লাহর জিকির হবে জবান খুলে ইসমে জাতের দেখেন আমার জিকিরের পদ্ধতি তো আমাদের দরবার শরীফের মতো এই জন্য সবাই এটার সাথে অভ্যস্ত নাও থাকতে পারে তারপরও চেষ্টা করবেন জিকির হবে আল্লাহ 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 একটু মহাব্বতের সাথে জবান খুলে ইসমে জাত আল্লাহ 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 الله 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 কোটিন মরুর দেগে সিগিরা খালি যার বেজে সে
بكري جرات بون جنگ لا اشتركوا
I'm
Thank you.